আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আমার সামনে আজকে যে মেশিনগুলো দেখছেন এগুলো স্প্রে মেশিন সব কয়েকটাই, তবে এগুলো হচ্ছে সবগুলোই জাপানি, একদম মেড ইন জাপান এবং অরিজিনাল জাপান। এগুলো হচ্ছে কোসিন ব্র্যান্ডের, আমি একদম খোদাই করা লেখা আছে। আপনারা চাইলে এই মডেলগুলো দিয়ে গুগল করলেও দেখতে পারবেন এগুলো অরিজিনাল কি না। তো এখানে দেখতে পাচ্ছেন চার রকম আছে, তার মধ্যে ছোট যারা ছাদ বাগানি আছে তাদের জন্য যেটা 4 লিটারই আছে সেটা আমরা এখন দেখাবো। এরপরবর্তী লাইভগুলোতে 7 লিটার আছে, 15 লিটার আছে, সেগুলো আমরা এক এক করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাকিগুলো, আমরা এটার পরেই বাকিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদেরকে একটু হেল্প করবে জাহিদ ভাই। জাহিদ ভাই, আপনি এই যে 4 লিটারের যেটা আছে এই 4 লিটারটা একটু আমাদেরকে দেখাবেন, এটা কীভাবে কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে সামনে খোলার জায়গাটা, এটাতে হাওয়া দেওয়া যায়, এবং এটার যেটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনার প্লাস্টিক বডিটা একদম হাই কোয়ালিটি। এই দেখতে পাচ্ছেন কোসিন ব্র্যান্ড লেখা আছে এবং জাপানি লেখাগুলো 4 লিটার দেওয়া আছে। তো ওখানে আমরা পানি দিয়ে রেখেছি অলরেডি। তো ভাই, আপনি ওটা একটু লাগিয়ে হাওয়া করেন। এখানে হাওয়াটা দেওয়ার আগে লক করা আছে। আপনারা নর্মাল যেগুলো দেখেছেন 2 লিটারই, সেগুলোর থেকে অনেক কোয়ালিটিফুল এগুলো। তো জাহিদ ভাই আমাদের এটা হাওয়া দিয়ে নিচ্ছেন। এখানে যে জিনিসগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন যেখান থেকে হাওয়া দেয়া হচ্ছে সেটাতে আবার লক করে রেখে আপনি কাজ করতে পারবেন। এবং ডান পাশে যে লাল বাটনটা দেখছেন, এই লালটা এটা একটু দেখা দেন, এটা যদি টান দেয় এটাতে হাওয়াটা একবারই ক্লিয়ার করার জন্য আর কি, হাওয়াটা যদি আপনার প্রয়োজন না হয় সেটার জন্য এটা ব্যবহার করা হয়। এখানে বাম পাশে দেখছেন এখানে একটা লক লাগানো ছিল, এবং ওনার হাতে দেখেন এখানে এই হাত থেকে চাপ দিলেই নর্মালি এই এখান থেকে স্প্রে বের হবে। আর যে ঝোলানোর জন্য যে রশিদ মানে ব্যাগের মতো ইয়ে দেওয়া আছে সেটা উনি এখন আমাদেরকে দেখাবে আসলে কতটা কাজ করে। এটা যারা ছাদ বাগান করেন ছোটো ছোটো কাজের জন্য, স্কুলে এখন নর্মালি অনেক করোনার কারণে এগুলো ব্যবহার করা হয়, তারা এটা খুব অনায়াসে নিতে পারেন, খুবই হাই কোয়ালিটি। একটু আমরা বাইরে যাব আর এবং এটা দেখার চেষ্টা করবো এটা কীরকম কাজ করে এবং কতটা। তো আশেপাশে আমরা জাস্ট একটু দেখার চেষ্টা করি যে দেখেন, এই আপনারা চাইলে ঘাড়ে নিয়েও এটা হাওয়া করতে পারেন, এবং আমি একটু দেখাই কাছ থেকে, দেখেন কত সুন্দর স্প্রে হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আপনি কুয়াশা আরও করতে পারবেন, সেক্ষেত্রে সামনের যে নজেলটা আছে এটাকে একটু ঘুরিয়ে নিতে হবে এই যে এই জায়গাটাতে, হ্যাঁ এটাকে আপনি ঘোরালে এটা আরও ভিন্ন রকম ইয়ে করবে। এই যে দেখতে পাচ্ছেন এটার উপরেই নির্ভর করছে আসলে আপনি কুয়াশার মতো নেবেন নাকি পানির মতো নেবেন আর কি। এটা অরিজিনাল জাপানি, এবং এগুলোর এই বডিগুলো দেখেন, এই যে পাইপটা একদম স্টেনলেস স্টিলের মতো আর কি পুরোটাই। এখানে লক করার একটা জায়গা আছে, আপনারা চাইলে এখানে লক করে রেখে স্প্রে করতে পারবেন। তো আমরা একটু দেখি স্প্রে করাগুলো একটু দেখি। হ্যাঁ ভাই, একটু গাছের ওদিকে দেখান। একটু আগে অনেক বৃষ্টি হয়ে গেল, আমরা লাইভটা আরও আগে করার কথা ছিল কিন্তু আমরা ইয়ের কারণে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট যারা ছাদ বাগান করেন, তারপরে ছোট ছোট গার্ডেন আছে যাদের, তারা এটা ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর স্প্রে হচ্ছে। এবং স্পিডটা বাড়ানোর জন্য এখানে আপনার হাওয়া করা হচ্ছে, দেখেন এই হাওয়াটা আপনি কাঁধে নিয়েও করতে পারবেন এবং মাটিতে রেখেও করতে পারবেন। এবং এই কোয়ালিটিফুল এই মেশিনগুলো আপনার স্প্রেগুলো অনেক দিন যাবে। আপনার নর্মাল যেগুলো দেখবেন যে 80 টাকা, 120 টাকা, 200 টাকা, 250 টাকা, এইগুলোর কোয়ালিটি একেবারেই নর্মাল, কিন্তু এইগুলো একদম হাই কোয়ালিটি, হাতে নিলেই বুঝতে পারবেন আসলে কী রকম। ভাই এই সাইড একটু
মানে বোঝা যাচ্ছে না তো? হ্যাঁ বাস বাস জিনিসটা তো এই বেশি বাড়াই না ভিডিওটা, কারণ আরও বাকি স্প্রেগুলো আপনাদেরকে দেখাতে হবে। এরপরে আমরা নেক্সট যে ভিডিওটা করব সেটা হচ্ছে আপনার 7 লিটারের একটা আছে, সেটাও একদম হাই কোয়ালিটির জাপানি স্প্রে, সেটা এরপরে আমরা দেখাবো। সেটাও এরকম হ্যান্ড পুশ, হ্যাঁ সেটাও আপনারা দেখতে পারবেন। এরপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন, আমরা পরবর্তী লাইভের জন্য প্রস্তুতি নিচ্ছি, এটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, কৃষি বাজারের সাথেই থাকেন, ধন্যবাদ।